দেয়া কি এত সহজ? এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো জীবন দেয়া। বিড়ালের জন্য সহজ কেন হইল? কি দশবার যে কর দিয়া কামেল মোজে, কি দশবার যে কর দিয়া কামেল মোজে, আব কোই মুশকিল নজর আতা নহি মুশকিল মোজে। এসক মহব্বতের গাত পতি গাতে কঠিন থেকে কঠিনতম কাজ সহজ হয়ে যায়। তো বিড়ালের জন্য জান দেওয়া সহজ হয়ে গেছে। বিড়ালের অন্তর এদের মহব্বত, এদের ইজ্জত ঘর করে বসে আছে। মহব্বত আর ভালোবাসা থাকলে, ইজ্জত থাকলে কঠিন কাজ সহজ হয়। আমরা একটু সামনের দিকে এগিয়ে বসি, মেহরবানি করে সকলেই আমরা একে অপরকে জায়গা করে দেওয়ার চেষ্টা করি। একরামের নিয়তে ইনশাল্লাহ আমরা একে অপরকে বসার জন্য সুযোগ করে দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঐতিহ্যবাহী নটেশ্বর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমাদের হায়াত অনেক বড়, আমরা মনে করি ছোট। হায়াত কিভাবে বড়, আমরা কেন ছোট মনে করি? আমরা মনে করি মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে আমাদের হায়াত শুরু হয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলে হায়াত শেষ, এটা আমাদের ধারণা। বাস্তবে এই সময়টুকু আমাদের বিশাল হায়াতের অতি ক্ষুদ্রতম একটি সময়। আমাদের হায়াত অনেক লম্বা। হাদিস শরীফে আছে, আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তাঁর পৃষ্ঠ মোবারকে কুদরতি ডান হাত রাখলেন। এর বরকতে তার কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি নেক সন্তান সন্ততি বেরিয়ে আসে। এরপর পুনরায় তার পৃষ্ঠ মোবারকে আল্লাহ পাক তার কুদরতি বাম হাত রাখেন। এতে হযরত আদম আলাইহিসসালামের কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি বদকার সন্তান সন্ততি বেরিয়ে আসে। এরপর সকলকে সামনে রেখে আল্লাহ পাক একটি অঙ্গীকার নিলেন,
আমি কি তোমাদের পালনকর্তা নই? আমরা সকলেই তখন অঙ্গীকার করেছি, হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা। অঙ্গীকার আল্লাহ পাক যে শব্দে নিয়েছেন, এই শব্দের প্রথম শব্দ আলাস্তু, আলাস্তু বি রব্বিকুম। তাই ওই দিনকে বলা হয় ইয়াওমে আলাস্ত, আলাস্তের দিন। এখান থেকে আমাদের হায়াত শুরু হলো, কিছু অংশ কাটল রূহ জগতে। এই অংশটুকু কত বড় আমাদের জানা নেই। কিছু অংশ কাটল উদর জগতে, এই অংশটুকু মাত্র 9 মাস। কিছু অংশ এখন কাটতেছে, এই অংশটুকু কত বড় হবে আমাদের জানা নেই। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। কিছু অংশ কাটবে কবর জগতে, এই অংশটুকু কত বড় হবে। শুধু এতটুকু জানা আছে যে কবর জগতের অংশটুকু কেয়ামত পর্যন্ত বড় হবে, কিন্তু কেয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানা নেই। এরপর কিছু অংশ কাটবে হাসর মাঠে, এই অংশটুকু লম্বা হবে 50,000 বছর। এরপর বাকি অংশ কাটবে জান্নাতে, এই অংশের আর শেষ নেই। আমাদের শুরু আছে ইয়াওমে আলাস্ত, আলাস্তের দিন থেকে শুরু, শেষ নেই, চলতে থাকবে আবাদুল আবাদ পর্যন্ত। তাই ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই লেখেন, আমরা আজালি নই, আমরা আবাদি। আমাদের আল্লাহ আজালিও আবাদিও, তার শুরুও নেই শেষও নেই, আমাদের শুরু আছে শেষ নেই। এবার চিন্তা করুন আমাদের হায়াত কত লম্বা। ইয়াওমে আলাস্ত, আলাস্তের দিন থেকে শুরু হয়ে চলছে তো চলছে, আর শেষ নেই, কত লম্বা হায়াত। হায়াত যত লম্বা হবে আমাদের হায়াতের উদ্দেশ্য তো তত লম্বা হওয়া চাই। হায়াত যত বড় উদ্দেশ্য তত বড়, হায়াত বড় উদ্দেশ্য ছোট এটা তো যুক্তির কথা নয়। যেমন আপনাকে চমনে থাকতে হবে দীর্ঘ 36 বছর নিজ নির্মিত ঘরে, তো 36 বছর লম্বা হবে চমনে থাকা। আপনি ঘর নির্মাণ করতেছেন কলা গাছ দিয়ে, আপনাকে বুদ্ধিমান বলবে না পাগল বলবে? পাগল বলবে, অন্তত পুরা পাগল যদি নাও বলে কমস কম আধা পাগল হইলেও বলবে যে এই লোকটি থাকবে 36 বছর, ঘর নির্মাণ করতেছে কলা গাছ দিয়ে। বুঝবুদ্ধি থাকলে কি কলা গাছ দিয়ে ঘর বানাইতে? হ্যাঁ, যদি 3 দিন থাকা লাগতো তাহলে হয়তো কলা গাছ দিয়ে বানানো চলতো, কলা গাছ 3 দিন থাকবে। তো হায়াত লম্বা, টার্গেট ছোট, এটা তো বুদ্ধির পরিচয় নয়, এটা পাগলামির পরিচয়। তো আমাদের হায়াত তো অনেক লম্বা, জীবনের টার্গেট উদ্দেশ্য যদি ছোট হয় এটা বুদ্ধির পরিচয় হবে না। কেউ মনে করে হায়াতের টার্গেট শুধু খাওয়া দাওয়া, খাইতে পারলেই আমি কামিয়াব, আমি সফল কাম, রাত দিন 24 ঘন্টা খাওয়ার পিছনে, খাওয়া পাইলেই হইল। একখানে খেতে বসেছি 6-7 জন মানুষ, মেজবান ভাতের গামলা আর গোশতের গামলা সামনে দিছেন, সবার ভাত নেওয়া শেষ, এখন গোশত নিয়ে খাবে। আমাদের সাথে একজন নৌকার মাঝি, মাঝি বেচারা গোশতের পেয়ালা নিয়ে পুরাটা তার প্লেটে ডালে দিল। এরপরে মেজবানকে ডেকে বলতেছেন গোশত নিয়ে আসেন, মেজবানের ঘরে গোশত আর আছে না নেই? যদি না থাকে মেজবান লজ্জা পাবে, আরও যে 6-7 জন মেহমান রয়ে গেছে এদের কি দশা ঘটবে? এই বিবেক পর্যন্ত নাই, উদ্দেশ্য শুধু খাওয়া, খাইতে পারলেই হইল বস। এটা জীবনের টার্গেট নয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলে গেছেন, খোরদান বড়া এ জিস্তান না জিস্তান বড়া এ খোরদান, খাবে শুধু জিন্দা থাকার জন্য, জিন্দা থাকা খাওয়ার জন্য নয়।
আমরা কেউ মনে করি জিন্দা থাকা খাওয়ার জন্য। যদি এইটাই জীবনের টার্গেট আর উদ্দেশ্য হয় তো গরু ছাগল কুকুর বিড়াল আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? গরুকে যখনই দেখবেন তার মুখ ঘাসে আছে, খেরে আছে। হাঁ যদি কখনো দেখবেন মুখ ঘাসে নেই, খেরে নেই, কিন্তু মুখ অবসর নেই, চলতেছে। কি করে? আগে যে খাইছিল পুরোপুরি চিবাইনি, লালসা এত বেশি আদা আদি চিবিয়ে গিলে ফেলছে, এখন পুনরায় আবার বের করে মুখের মধ্যে চিবা এটাকে নরম করে। তার মানে শুধু খাওয়া ছাড়া আর ফিকির তার নেই। কুকুর দৌড়তেছে রাত দিন, কেন দৌড়ে? গু কোথায় আছে? বাস্তব এদের উদ্দেশ্য খাওয়া দাওয়া, আমার উদ্দেশ্য খাওয়া দাওয়া, তো ওরা আর আমাদের মধ্যে কি ব্যবধান রইল? খাওয়া দাওয়া আমার চলবে কতদিন? শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। অনেক সময় শেষ নিঃশ্বাস ত্যাগের আগেও তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মাসকে মাস বিনা খাওয়ায় পড়ে থাকে বিছানায়। তো হায়াত বড়, খাওয়া দাওয়া তো চলবে সামান্য কিছুদিন, তো এইটা আমার টার্গেট হয় কি করে? আবার কেউ মনে করে আমার জীবনের টার্গেট হলো সম্পদ উপার্জন, রাত দিন 24 ঘন্টা এক কিনার করে শুধু সম্পদের পিছনে দৌড়ে কীভাবে 2টা পয়সা হাতে আনা যায়? জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ কোনো বালাই নেই, সম্পদের পাহাড় বানিয়ে ফেলছে, ওয়ারিস নেই, তারপরও আরেকজনের জমি জবরদখল করে, ঘুষ খায়, সুদ খায়। কাসায়ে চশমে হারে সাপর নাশদ, তাসাদ ফকানে নাশদ পর দুর নাশদ। এর লোভ কখনো মিটবে না, চলতেই থাকবে, যত বেশি পাবে আরো বেশি চাই। এই সম্পদ আমার কতদিন কাজে লাগবে? বেশির থেকে বেশি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। এটা নিয়ে তো কবরে যেতে পারবো না। কবরে যাওয়ার সময় আমার দেহে যে পোশাকটি থাকবে কাফন, এ তো জ্যাপ ট্যাপ নেই, সম্পদ নিয়ে যেতে পারবো না, আপন জায়গায় থাকবে। তাই সম্পদ আমার হায়াতের উদ্দেশ্য হতে পারে না। বুজুর্গানে দিন বলেন, ইয়ে তোমার মাল দৌলত ইয়ে তেরা শাহি মহল, ইয়ে তোমার মাল দৌলত ইয়ে তেরা শাহি মহল, ইয়াব তুজকো ছোড় দে গা ইয়া ওসে ছোড়ে গা তু। সম্পদের স্বভাব হয়তো তোমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাবে, অথবা তুমি সম্পদ ছেড়ে কবরের গর্তে ঢুকে যাবে। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো টাকা। টাকার স্বভাবটা কি? যতক্ষণ আপনার পকেটে আছে আপনার কোনো উপকার সে করতে পারবে না। ক্ষুদা পেটে আছে পকেট বোঝায় টাকা, ক্ষুদা মিটবে? হোটেলওয়ালাকে টাকা দিলে ও আপনাকে খাবার দিবে, তার মানে আপনার টাকাটা আপনার বুকে লাথি মেরে আরেকজনের পকেটে ঢুকার পরে আপনাকে উপকার করবে। এটা বন্ধু হইল? বন্ধু তো আমার সাথে থাকবে, আমার উপকারও করবে, আমার থেকে সরে গিয়ে উপকার করবে, এটা তো বন্ধুত্বের পরিচয় নয়। তো টাকা পয়সা যতক্ষণ আমার সাথে আছে উপকার করতে পারে না। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বরকাতুমের মুখে শুনেছি, এক ব্যক্তি রমজানে ওমরা করতে রওনা করছে মক্কা শরীফ। জিজ্ঞেস করা হইল ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিছেন তো ঠিকভাবে? ক ডলার আছে সাথে, টাকা থাকলে সব হয়। জবাব দিল, ক একদিন দেখি হারামের মধ্যে আদামার অবস্থায় পড়ে আছে, যেন দম এখন বেরোবে। জিজ্ঞেস করলাম, ভাই এই অবস্থা অসুস্থ নাকি? কয় না। তো এমন কেন? সাহারি খাইতে পারেনি। কেন পারেননি? সাহারির সময় গেছি হোটেলে, দেখেছি হোটেলে লাইন, লাইন শেষ হলে সাহারি অক্ত থাকবে না। গেছি আরেক হোটেলে, খাবার শেষ, এই খুঁজতে খুঁজতে সাহারির অক্ত শেষ, খাইতে পারেনি। তো আরবের শুষ্ক আবহাওয়া, প্রচণ্ড গরম, এর মধ্যে সাহারি খাইতে পারেনি, একদিকে ক্ষুধা আরেকদিকে পিপাসা, আদামারা হারাম শরীফে পড়ে আছে। তো জিজ্ঞেস করলাম, ডলার না আছে পকেটে? কয় আছে। তো আগে না বললেন টাকা থাকলে সব কিছু হয়? টাকা তো আছে, হলো না যে
যে বস্তু আমার কাছে থাকা অবস্থা আমার উপকার করতে পারে না, এটা আমার বন্ধু কিভাবে হয়, জীবনের টার্গেট কিভাবে হয়। তার তো স্বভাব হলো যাবত যক ছোড়ে দে গায়া ও সে ছোড়ে গা তু। আবার কেউ মনে করে আমার টার্গেট হইল ক্ষমতা, যেভাবে হোক অর্জন করতে হবে, যেভাবে হোক দূর রাখতে হবে। আমি যতই চাই ক্ষমতা যদি আমার থেকে চলে যায় আমি পারবো দূর রাখতে? আমাদের ক্ষুদ্র জীবনে কত ক্ষমতাসীন দেখেছি, আজকে ক্ষমতায় কালকে জেলখানায়, আজকে ক্ষমতায় কালকে ফাঁসিতে, এই তো অবস্থা। এটাও আমার জীবনে টার্গেট হতে পারে না, জীবন বড় ক্ষমতা ছোট। কেউ মনে করে আমার জীবনের উদ্দেশ্য হলো ইজ্জত সম্মান, ইজ্জত আমার হাতে না আরেকজনের হাতে, আমার হাতে যেই বস্তু নেই এটা আমার জীবনের উদ্দেশ্য হয় কিভাবে, তা আমার হাতে নেই। আর ইজ্জতের বৈশিষ্ট্য, নিচের দিক থেকে ইজ্জত আসলে এটা ক্ষণস্থায়ী হয়, এটা বাস্তবে ইজ্জত হয় না, এটা হয় মুখরোচক কিছু কথাবার্তা। আর উপরের দিক থেকে আসলে এটা স্থায়ী হয়, এটা বাস্তবে ইজ্জত। কী অর্থ নিচের দিক থেকে আসার উপরের দিক থেকে আসা? যেমন একজন উপরস্থ কর্মকর্তা মন্ত্রী এখানে এসেছেন ফুলের মালা গলায় দিয়ে, অভিনন্দন পত্র কত প্রশংসা মন্ত্রীর করতেছেন, বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামতে দেরি, এরপরে কি বলে, রিলিফের গম চুরি করি খাইয়া ফ্যাট দেখছনি কত মোটা করছে, লম্বা লম্বা কথা বলে, দুই ভাষার ইজ্জত আছে নাই? তাহলে এতক্ষণ যে অভিনন্দন পত্র পাঠ করলেন ফুলের মালা দিয়ে, এটা স্বার্থের কারণে। তো নিচের দিক থেকে ইজ্জত আসছে, এর ভিতরে স্বার্থ নিহিত আছে, বাস্তবে ইজ্জত নেই, অস্থায়ী। যতক্ষণ স্টেজে আছে অতক্ষণ ইজ্জত, স্টেজ শেষ তো ইজ্জত শেষ। উপরের দিক থেকে আসলে এটা হয় বাস্তবে ইজ্জত, এটা স্থায়ী হয়। হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাই, ওনার ইজ্জত এহতরাম মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নেই? অথচ তিনি এন্তেকাল করেছেন আজ থেকে 800 বছর আগে, আমরা তো কেউ তাকে দেখিনি। তিনি আমাদেরকে এক আধ বেলা খাওয়াননি, 5-10 টাকা হাদিয়াও দেননি, কেন এত মহব্বত? উপরের দিক থেকে আসছে, আমার আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন, ফেরেশতাদের মাধ্যম হয়ে দুনিয়াবাসীর অন্তরে তার ইজ্জত ঢুকে গেছে, তার ভালোবাসা ঢুকে গেছে, এটা স্থায়ী। 800 বছর হয়ে গেছে তিনি বিদায় গ্রহণ করেছেন, এখনও যেন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছেন। এই ইজ্জত এহতেরাম আর মহব্বত শুধু মানুষের অন্তরে যে আসে তা নয়, হায়ওয়ান জানোয়ার পশু পাখির অন্তরে পর্যন্ত চলে আসে। আমার ওস্তাদে মোহতারাম আল্লামা হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল, এত বড় মানুষ, আমার তার সামনে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানে দামাত বরকাতুহুম বলেন, গোটা এশিয়া মহাদেশে এরকম আরেকজন মহাদেশ নেই, এমন পায়ার মানুষ। একটা বিড়াল থাকতো তার কামরার আশেপাশে, আসরের আগে তিনি 1 ঘন্টা আরাম করতেন, উঠার সময় হয়ে গেলে যদি নিজে নিজে না উঠতেন চোখ খোলেনি, বিড়াল জাগায় দিত। কিভাবে জাগায়? তার শরীরে হাত লাগাবে না, দুয়ারের মধ্যে লোহার কড়া জ্বলন্ত অবস্থায় আছে, বিড়াল লাফ দিয়ে উঠে কলাতে থাপ্পড় মারে, কড়ার আওয়াজে হুজুরের চোখ খোলে, ঘুম ভেঙে যায়, হ্যাঁ উঠার সময় হয়ে গেছে। চিন্তা করুন, বিড়ালের অন্তরে পর্যন্ত এই ইজ্জত, কড়ার মধ্যে বাড়ি দিয়ে ঘুম ভাঙায় ওনাকে জাগায়, ওনার গায়ে হাত দিবে না, যে উপরের দিক থেকে আসছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির ছোট মামা দাদি জানের আপন ভাই উদ্বে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা আফতাবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার প্রাচীনতম মাদ্রাসা দারুল উলুম বরুড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আব্বাজান 17 বছর বয়স পর্যন্ত তাঁর সংসবে তাঁর কাছে ছিলেন। শুনেছি খাবার দাবার সব বেড়ে একটা বিড়ালকে পাহারাদার রেখে সবাই চলে যেত প্রয়োজনে, ওনার একটা বিড়াল ছিল, বিড়াল পাহারাদারি করে, নিজের মুখ দেওয়ার তো প্রশ্নই আসে না, কোনো মুরগি এমনকি কোনো মশামাছি কোনো খাবারে বসবে অসম্ভব, বিড়াল দৌড়ে গিয়ে মশামাছি ধরে ফেলত, বসতে দিত না।
মামাজান আসতেন, নিজ হাতে দুধভাত মেখে পেয়ালায় করে বিয়ালের সামনে দিত, তারপর বিয়াল খাবে, এর আগে সে মুখ দিবে না। কি মহব্বত অন্তরে চিন্তা কর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারও একটি বিড়াল থাকত। আপনারা শুনেছেন আর আমার মুখে হয়তো শুনেছেন। একদিন বাবুরচিখানায় ডাল পাক করে পাতিলের মুখ খোলা রেখে বেরিয়ে গেছে, দুয়ার বন্ধ, বিড়ালটি ছিল ভিতরে। এ সময় একটি বিষাক্ত সাপ ঘরের খুঁটি বেয়ে বুতুর হইয়ে সাহাতির হইয়ে অপর প্রান্তে পৌঁছার পথে ডালের পাতিল বরাবর উপরে গেলে ঝুপ করে গরম ডালে পড়ে মারা যায়। ঘটনাটি দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ দেখেনি। একটু পর বাবুরচি এসেছে বাবুরচিখানায়। বিড়াল সংবাদ দিবে যে ডালগুলো খাওয়া যাবে না, এখানে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে। কিন্তু বিড়াল সংবাদ দিবে কোন বাসায়? বিড়াল যেই ভাষা বলতে পারে বাবুরচি ওই ভাষা বোঝে না, বাবুরচি যেই ভাষা বোঝে বিড়াল ওই ভাষা বলতে পারে। আল্লামা রুমি বলেন, তো না দিদি গাহে সুলাইমানরা, তো চে দানি আওয়াজে মুরগানরা, তো চে দানি আওয়াজে মুরগানরা। পশু পাখির ভাষা বুঝতেন সাইয়েদেনা হযরত সুলাইমান আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা তো তার সাক্ষাৎ তো পাইনি, আমরা পশু পাখির ভাষা বুঝবো কিভাবে? যাই হোক, বিড়াল নিজের ভাষায় বোঝানোর চেষ্টা আরম্ভ করছে, মিউ মিউ মিউ, যতই মিউ মিউ করো বাবুরচি কি বোঝে? বিড়াল দেখলো আমি বুঝাইতে পারিনি। এখন বাবুরচির লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়, জামার আঁচল ধরে টানাটানি করে ডালের পাতিলের দিকে। বাবুরচি লাফি মেরে বিড়ালকে সরায় দেওয়ার ভাবে বোধহয় পাগল হয়ে গেছে, এমন কেন করে? বিড়াল দেখলো বুঝাইতে তো পারলাম না। রশির মধ্যে বাবুরচির কাপড় ঝুলতেছে, বিড়াল লাফ দিয়ে উঠে একটি কাপড় নিয়ে ডালের পাতিলে ফেলতে যায়। বাবুরচি লাফি মেরে বিড়ালকে সরায় দেওয়ার ভাবে বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, এমন কেন করে? বিড়াল দেখলো হায় বুঝাইতে তো পারলাম না, কি করি? খানকার মেহমান এবং মুরিদগণ খেতে বসেছেন, ডাল এখন এদের বর্তনে যাবে, খেয়ে হয়তো এরা মারাও যেতে পারে। বিড়াল বেচারা বিচলিত ছুটাছুটি করছে আর মিও 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 মিও, কে বোঝে এমন কেন করে? ঠিক, ডাল এখন এদের বর্তনে যাবে, এরা খাবে হয়তো মারা যাবে। বিড়াল বেচারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে সকলের সামনে ঝুপ করে গরম ডালের পাতিলে লাফ দিয়ে পড়ে বিড়ালটি মারা যায়। যে ডালে বিড়াল মারা গেছে ডাল তো আর কেউ খাবে না। ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ মরে আছে। এখন বুঝে এসেছে এতক্ষণ যাবৎ বিড়াল এমন কেন করেছিল। এই যে জীবন দিয়ে খানকাবাসীকে বাঁচাই দিল, জীবন দেয়া কি এত সহজ? এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো জীবন দেয়া, বিড়ালের জন্য সহজ কেন হইল? কি দোষবাদিল নজর আতা নেহি মুশকিল মুঝে, এসক মহব্বতের গাত প্রতি গাছে কঠিন থেকে কঠিনতম কাজ সহজ হয়ে যায়। তা বিড়ালের জন্য জান দেওয়া সহজ হয়ে গেছে, বিড়ালের অন্তর এদের মহব্বত, এদের ইজ্জত ঘর করে বসে আছে। মহব্বত আর ভালোবাসা থাকলে, ইজ্জত থাকলে কঠিন কাজ সহজ হয়। আজ মহব্বত তলখে হাসে রে সাওয়াদ, আজ মহব্বত রঞ্জে হারা হাত বুয়াদ, বিড়ালের অন্তরে এদের মহব্বত আছে, এই জন্য কঠিন কাজ সহজ। আমার অন্তরে যদি আপনার মহব্বত আমার থেকে বেশি থাকে, আমি আপনাকে আমার থেকে বেশি দামি মনে করি, বেশি ইজ্জতওয়ালা মনে করি, তবে আপনার জন্য আমার জীবন দেয়া সহজ হয়। একমাত্র অন্তরঙ্গ বন্ধুর জন্য একথা বলা সম্ভব সম্ভব যে আয় দোস্ত আগর জাত লবি জাবত বকশাম, আয় দোস্ত আগর জাত লবি জাবত বকশাম, ওয়াজ জাঁচ আজিজ আস্তে বগো আবত বকশাম, ওয়াজ জাঁচ আজিজ আস্তে বগো আবত বকশাম। বুখারী শরীফে দুজন হাদিস বর্ণনাকারী আছেন, উভয়জনের নাম ইব্রাহিম,
একজন ইব্রাহিমের নাখাই আর একজন ইব্রাহিমের তাইমি। উবজনের বাড়ি কুফা শহরে। উবজন এক সময়ের, উবজনের ওস্তাদ প্রায় এক, ছাত্র প্রায় এক, দুজন হাদিস বিশারদ। হাজ্জাজ বিন ইউসুফের জমানা। হযরত ইব্রাহিমের নাখাই ইমামুল আইম্মা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ। ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে অ্যারেস্ট করার জন্য। পুলিশ ওনাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ইব্রাহিমের তাইমির কাছে এসে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি। ইব্রাহিমের তাইমি জানেন ওয়ারেন্ট জারি হয়েছে ইব্রাহিমের নাখির বিরুদ্ধে, উনি জানেন। পুলিশ ওনাকে খুঁজতেছে তাও জানেন, বলতেছেন আমার নাম ইব্রাহিম, তাইমি বলেন না। পুলিশকে এই তো আসামি ফেয়ে গেছে, দৌড়ে হ্যান্ডকাপ লাগাই জেলখানায়। ইরাকের মোসেলের পাশে একটি ব্যতিক্রম ধর্মী জেলখানা ছিল তখন, তাকে বলা হইতো সেজুনুদ্দিমার, দিমারের জেলখানা। এই জেলখানার বৈশিষ্ট্য ছিল চতুর্দিকে ওয়াল আছে, উপরে চাল নেই, ছাদ নেই। বৃষ্টি হইলে কয়েদিরা ভিজে, রৌদ্র হইলে কয়েদিরা পড়ে। খাবার পুরা পেট ভরে খেতে দিত না। ইব্রাহিমের তাইমি এখন এই জেলখানায়, বৃষ্টিতে ভিজেন রৌদ্রে পড়েন, খাবার তো আধা খাবার। ওনার আম্মাও জানেন ওয়ারেন্ট জারি হয়েছে ইব্রাহিমের নাখির বিরুদ্ধে, আম্মাও বলে না যে আমার ছেলে ইব্রাহিমের তাইমি, নাখি নয়, তাকে ছেলে দাও, ছেড়ে দাও, আম্মাও বলে না। আম্মাও বলে না, উনিও বলেন না, কেন বলেন না? ওনার অন্তরে ইব্রাহিমের নাখির মহব্বত ওনার থেকেও বেশি। উনি ভাবেন আমি ইব্রাহিমের তাইমে থাকলে কি, বাঁচলে কি, মরলে কি? ইব্রাহিমের নাখাই একজন মুস্তাহেদে মতলব, ইমাম আজমের দাদা ওস্তাদ হওয়া সাধারণ কথা তো নয়। তিনি যদি বাইরে নিরাপদে থাকেন দিনের বহু কাজ হবে। আমি মরলে মরলাম, ইব্রাহিমের নখি বেঁচে যাক। আয় দোস্ত আগার যা তলবি যাব তো বকসাম, আয় দোস্ত আগার যা তলবি যাব তো বকসাম, ওয়াজ যাচে আজিজ আস্তে বগো আব তো বকসাম। বহুদিন পর অনেক চেষ্টা করে আম্মা একটু অনুমতি পাইছেন ছেলেকে এক নজর দেখবেন। তিনি জেলখানার গেইটে ছেলেকে নিয়ে আসা হলো আম্মাকে দেখানোর জন্য। রোদ্রে পুড়তে পুড়তে সারা দেহ কয়লার ন্যায় কালো হয়ে গেছে। ক্ষুদায় থাকতে থাকতে শরীরে শুধু চামড়ার বাঁধাছে, এক চিমটি গোস্ত নেই। আম্মা দেখে চিনতে পারলেন না ইনি এ আম্মার ছেলে কিনা। চিন্তা করুন, জেলখানায় অবস্থায় তিনি শাহাদত বরণ করেন, তারপরও বলেননি আমি ইব্রাহিমের তাইমি, নাখি নই। আম্মাও বলেননি আমার ছেলে ইব্রাহিমের নাখি নয়, ইব্রাহিমের তাইমি। ইব্রাহিমের নাখির ইজ্জত মহব্বত নিজের থেকেও বেশি। তো বিড়ালের অন্তরও এই খানকাবাসীর ইজ্জত এহতেরাম মহব্বত বিড়াল থেকে অনেক বেশি, তাই জীবন দেয়া তার জন্য সহজ হয়ে গেছে। তো জীবন দিয়ে হলে এদেরকে বাঁচাই দিই। এত মহব্বত কীভাবে আসলো উপরের দিক থেকে? এই খানকাবাসীকে আমার আল্লাহ মহব্বত করেন, তাই ফেরেশতাদের মাধ্যম হইয়ে শুধু মানুষ নয় হায়ওয়ান জানোয়ারের অন্তরে পর্যন্ত এই খানকাবাসীর মহব্বত ঢুকে আছে, এদের ইজ্জত এহতারাম ঢুকে আছে। নিজের জীবন দিয়ে হইলেও এদেরকে রক্ষা করার চেষ্টা করে। এমনকি এই খানকার বৈশিষ্ট্য সম্পর্কে ভারতের হিন্দুরা পর্যন্ত অবগত ছিল। হযরত থানবীর এক মুরিদ আক কতগুলো নিয়ে থানে বন যাবেন, রেল স্টেশনে রেলগাড়িতে উঠবেন, টিকিট করছেন, তো আখের বোঝা তুলছেন মাপ দেওয়ার জন্য, এটার ভাড়া দিবেন। আইন ছিল দশের বেশি হলে ভাড়া দিতে হয়, দশের বা তার কম হলে ভাড়া লাগে না। মাপ দিয়ে দেখে অল্প একটু বেশি, টিকিট মাস্টার হিন্দু, কো পয়সা লাগবে না, নিয়ে যান। দেখছি হুজুর মানুষ ইজ্জত করে, পয়সা লাগবে না, নিয়ে যান। তো বললেন নিয়ে যে যাবো, আমাকে তো গাড়িতে টিটিয়ে ধরবে। তখন তো টিকিট মাস্টার বলে, হিন্দু মানুষ, আমি টিটিকে বলে দিব যে হুজুরকে ধরবে টুরবে না। কই টিটি তো বোধ অমকেশন পর্যন্ত যাবে, আমি আরও সামনে যাব, হের পরে কো আমি এই টিটিকে বলে দিব, হের পরে টিটিকেও যাতে ও বলে দেয়। কো আচ্ছা, হেও বলে দিল, কো আমার স্টেশন সামনে আরও আছে, কো আপনারা থানে বন্ধের টিকিট করছেন, কো করছে ঠিক, সামনে স্টেশন আরও আছে, কো কই সেটা হলো আমার কবর,
এটা তো একটা স্টেশন। এরপর স্টেশন আমার হাসর মাঠ। আল্লাহ যদি জিজ্ঞেস করেন আইন কেন লঙ্ঘন করলা, দশের থেকে ওজন বেশি ছিল, পয়সা দেওয়া ছাড়া নিয়ে আসছো, এই হক নষ্ট করছো, সেখানে কোনটিটি আমাকে বাঁচাবে? এখন এই হিন্দু বেচারা বলতেছে মনে হয় যেন মাওলানা আশরাফ আলী থানবীর সাথে আপনার কোনো সম্পর্ক আছে। আল্লাহ হিন্দু বল ক, হ্যাঁ আমি ওনার মুরিদ, এই জন্যই তো। তো এদের অন্তরে পর্যন্ত এদের ইজ্জত এহতারাম বসে আছে, এদের বৈশিষ্ট্য জানা আছে, এরা কারা, কেন এই ইজ্জত, কেন এই এহতারাম, উপরের দিক থেকে আসছে, আমার আল্লাহ ভালোবাসেন, এটা হলো স্থায়ী। তো যাই হোক, এই ইজ্জত তো আমার টার্গেট হতে পারে না, যেহেতু আমার হাতে নয় আরেকজনের হাতে। যারা পকেট মারে এরা নাকি পকেট বিক্রি করে, ধরেন নাচেশ্বর থেকে এক সোর পকেট মারের এরিয়া হয়েছে চৌমুনি পর্যন্ত, টের ফাইছে এর পকেটে টাকা আছে, সুযোগের সন্ধানে আছে, সুযোগ ফাইলেই পকেট মারবে, সুযোগ ফাই নাই, চৌমুনি চলে আসছেন। তো চৌমুনি থেকে দাগনবুজা পর্যন্ত আরেকজনের এরিয়া, তো এর কাছে এর পকেট বিক্রি করে, এর পকেটে টাকা আছে, আমার এত টাকা দাও তো বলে দিব, এর পকেট হে বিক্রি করে, কার পকেট কে বিক্রি করে দেখেন অবস্থা। তো ও এর টাকা দিয়ে এর পকেট কিনে নিছে, দাগনবুজা পর্যন্ত গেছে সুযোগ পাইনি, তো দাগনবুজা থেকে মহিফাল পর্যন্ত আরেকজনের এরিয়া, তো ওর কাছে এই পকেট বিক্রি করে, এভাবে নাকি এর পকেট বিক্রি চলতে থাকে, আজীব অবস্থা, কার পকেট কে বিক্রি করতেছে। তো এখন আমি ইজ্জতকে টার্গেট বানাবো, জীবনের উদ্দেশ্য বানাবো, এটা আমার হাতে নয় আরেকজনের হাতে, আমি কেমনে বানাবো? তাহলে আমার টার্গেট কি হবে, জীবনের উদ্দেশ্য কি হবে? তোমার জীবন আর হায়াত যত বড়, টার্গেটও হইতে হবে অত বড়। হায়াতও চলবে, টার্গেটও চলবে, বন্ধ হবে না। তো সেটা কি? তো সেটা হলো এমন এক জাত, এমন এক সত্তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলো যে তোমারও হায়াতের শেষ নেই, তারও শেষ নেই। সেটা কি? সেটা হলো এশক বা মোর দানা বা সাদে পায়ে দার, এশক রা বা হাইও বা কাইও মদার, এশক রা বা হাইও বা কাইও মদার। এমন এক জাতে পাকের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলো যে জাতে পাকের শেষ নেই, তোমারও হায়াতের শেষ নেই, মহব্বত চলতে থাকবে, দুনিয়া তো চলবে, কবরও চলবে, হাসরও চলবে, জান্নাতও চলবে, সেখানে তার বহিঃপ্রকাশ ঘটবে তার দিদার আর সাক্ষাতের মাধ্যমে। এই জন্য আশেকেরা জান্নাতকে ভালোবাসে, বাস্তব বন্ধুর সাক্ষাৎ জান্নাতে হবে তাই জান্নাতকে ভালোবাসে, যদি সাক্ষাৎ জাহান্নামে হইতো জাহান্নামকে আমরা ভালোবাসতাম। সাইয়েদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর ওলিরা বড় বিচক্ষণ হন, আল্লাহর কাছে দোয়া করতেছেন তো জান্নাত রাবানে কাঁদে ও মানে বদ রাবা দোজাখবুর, তো জান্নাত রাবানে কাঁদে ও মানে বদ রাবা দোজাখবুর, কে বস বাসাদ মোরা যা তামান্না এ বেসালে তু। আল্লাহ তোমার বিধান নেককারকে জান্নাত দিবে, বদকারকে জাহান্নাম দিবে। দুনিয়ার দিকে তাকাইলে আমি আব্দুল কাদের জিলানি থেকে বড় গুণাগার তো কেউ নজরে আসে না, এত বড় গুণাগার, তোমার দরবারে এই দরখাস্ত দিব আমাকে জান্নাত দিয়ে দাও, এ সাহস তো আমার হয় না। নিজকে নিজে কত বড় গুণাগার মনে করেন, আল্লাহু আকবার। আমরা তো মনে করি কি অমুকখানা যে ঠাডা ফুটছে অমুকের গুণার কারণে, আমি তো দুধের দুয়ার মানুষ, মাসুম, আমার কি কোনো গুণা আছে? হযরত জিলানী বলতেছেন জনবে কামাউজিল বাহারে বালহিয়া আকসারুহু, জনবে কামাউজিল বাহারে বালহিয়া আকসারুহু, কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু। আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে আমি দেখি সংখ্যা এত, সাগরের তরঙ্গ থেকেও আমার গুনার সংখ্যা আরো বেশি। আকারে কেমন? হিমালয় পর্বত থেকেও আমার গুনা আরো বড়। কুল্লু হা কাল জিবালে বালহিয়া আকবারুহু, পর্বত থেকে আমার গুণা বড়। আগে বিচক্ষণতার পরিচয় দিতেছেন, বলতেছেন ওয়ালাকিন ইনদাল কারিমে ইজা আরাফা, ওয়ালাকিন ইনদাল কারিমে ইজা আরাফা, কাজানাহিল বারুজাতে বালহিয়া আসগারুহু। তবে আল্লাহ আমি তো এমন এক দরবারে দন্না দিয়েছি যে দরবারে রহমতের সাগরের কোনো কুল কিনারা নেই। আমার অসংখ্য গুনাহ,
পাহাড় থেকে বড় বড় গুণা যদি এই অকুল সাগরে ছেড়ে দেয়া হয়, সাগরের তুলনায় আমার মশামাছি, সাগরের তুলনায় আমার গুণা মশামাছির পাখা তুললো মনে হবে না। কি কৌশলে দোয়া করতেছেন, নিজকে যে কত বড় গুণাগার মনে করেন। তাই বলতেছেন, তু জান্নাত রাবনে কাঁদে ও মন বদরা বদ জখবুর কে বস বাসাদে মোরা যা তামান্না এ বেসালে তু। আল্লাহ তোমার বিধান, নেককারকে জান্নাত দিবে, বক্কারকে জাহান্নাম দিবে। বিধান ভঙ্গ করে আমি আব্দুল কাদের মতো গুণাগারকে জান্নাত দাও, এত বড় সাহস তো আমার হয় না। তোমার বিধান ঠিক থাকুক, আমি আব্দুল কাদের জিলানিকে জাহান্নামে পাঠিয়ে দাও। তবে ছোট্ট একটি ফরিয়াদ করি আল্লাহ, কে বস বাসাদে মোরা যা তামান্না এ বেসালে তু। আল্লাহ একটিবারের মতো হইল জাহান্নামে গিয়ে আমার সাথে একটু সাক্ষাৎ দিয়ে এসো, যে জাহান্নামে আল্লাহ পাকে সাক্ষাৎ হবে এটা জাহান্নাম থাকবে। বা তো দোজক জান্নাত আছে তাই দিল রবা বেত জান্নাত যা আছে তাই যা যা আর কো যা তো বা মানে যা কুশ দিলাম গারছে বাসা দে কারে গোরে মন দিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم نور قلوبنا بنور معرفتك اللهم نور قلوبنا بنور معرفتك اے اللہ اپنا محبت دی আমাদের অন্তরকে ভরপুর করে দেন শরাবে محبت পিলা দে খোদায়া শরাবে محبت পিলা দে খোদায়া محبت কি আতিশে জ্বালা দে খোদায়া محبت কি আতিশে জ্বালা দে খোদায়া দিলোঁ সে কদুরত মিটা দে খোদায়া ও নূরে হেদায়েত দেখা দে খোদায়া ও নূরে হেদায়েত দেখা দে খোদায়া গুনাহোঁ কি আদত ছোড়া দে খোদায়া ইবাদত কি লজ্জত দেখা দে খোদায়া ইবাদত কি লজ্জত চকা দে খোদায়া ইবাদত কি লজ্জত চকা দে খোদায়া গুনাহোঁ কি কিস্তি ডুবো দে খোদায়া মহব্বত কি কিস্তি লাগা দে খোদায়া মহব্বত কি কিস্তি লাগা দে খোদায়া আয় আল্লাহ যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের পরামর্শে যাদের দানে এবং যাদের সহযোগিতায় এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকলকে তুমি তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার আশেক বানানো ছাড়া আমাদের কাউকে দুনিয়া থেকে বিদায় দিও না। যেদিন দুনিয়া থেকে বিদায় ডাক দিবে তৌহিদ নিয়ে বিদায় নেয় আর তৌফিক দান ফরমাও। তো মালিকা জিকরে তো গোয়ামকে তো পাকি ও খোদাই মালিকা জিকরে তো গোয়ামকে তো পাকি ও খোদাই নারাওয়াম বজারা কে তু আরা হনুমাই নারাওয়াম বজারা কে তু আরা হনুমাই হামাদর গাহে তু জোয়াম হামাদর গাহে তু পুয়াম
আমাদর গাহে তো জোয়াম আমাদর গাহে তো পোয়াম আমা তো হে দে তো গোয়াম কে বত হে দে সাজাই আমা তো হে দে তো গোয়াম কে বত হে দে সাজাই বারিয়াজ খোরদান খোফতান বারিয়াজ তোহমত মুরদান বারিয়াজ এজেজো নায়াজি বারিয়াজ আয়ব খাতাই বারিয়াজ এজেজো নায়াজি বারিয়াজ আয়ব খাতাই তো জন জোফতে না জোয়ে তো খুরো খুফতে না খাহি আহাদা বে জন জোফতি মালিকা কাম রাওয়াই আহাদা বে জন জোফতি মালিকা কাম রাওয়াই না বুদে খালকে তু বুদে না বুয়াদ খালকে তু বাসি না তো খেজি না নাসে নে না তো কাহি না ফাজাই না সে ফিরে না কাওয়াকেব না বুরু যে না দাকায়ে না মাকামি না মানাজেল না নাসিনি না বপাই না মাকামি না মানাজেল না নাসিনি না বপাই তো খোদাওয়ান্দে নে তো খোদাওয়ান্দে সারি তো খোদাওয়ান্দে জমে নে তো খোদাওয়ান্দে সামাই তো খোদাওয়ান্দে জমে নে তো খোদাওয়ান্দে সামাই তু কারিমি তু রাহিমি তু সামিরি তু বাসিরি তো নুমায়েন্দায়ে ফজলি তু সাজাওয়ার খোদাই তু মুইজ্জি তু মুজল্লি মালিকুল আরশে বজাই আহাদাল লাইসা কামিসলি সামাদাল লাইসা কা ফজলি আহাদাল লাইসা কামিসলি সামাদাল লাইসা কা ফজলি লিমানিল মুলকু তু গোয়ে কে সাজাওয়ার খোদাই লিমানিল মুলকু তু গোয়ে কে সাজাওয়ার খোদাই না তুয়া ওয়াসফে তু গুফতান কে তু দর ওয়াসফে না গুঞ্জি না তুয়া ওয়াসফে তু গুফতান কে তু দর ওয়াসফে না গুঞ্জি না তুয়া শরহে তু কর দান কে তু দর শরহে না আই না তুয়া শরহে তু কর দান কে তু দর শরহে না আই লব দান দানে দিলাওয়ার হাম তু হে দে তু ঘুয়ান লব দান দানে দিলাওয়ার হাম তু হে দে তু ঘুয়ান মগরাজ আতিশে দো জগ বুয়া দাসে জোদর হাই মগরাজ আতিশে দো জগ বুয়া দাসে জোদর হাই মগরাজ আতিশে দো জগ বুয়া দাসে জোদর হাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।